নারীরাই তৈরি করেছেন নারীদের আগামী পথ। সালাম ইসলাম মনি, যিনি ফিফা রেফারি এলিট প্যানেলে একমাত্র বাংলাদেশি নারী, এক সময় যারা কটু কথা বলেছেন এখন তাদের থেকেই প্রশংসা পাচ্ছেন। আর সাথীরা জাকির জেসির লক্ষ্য ছিল ক্রিকেটার হওয়া, সে পথ পাড়ি দিয়ে এখন তিনি আম্পায়ার, গড়েছেন একাডেমিও। নারী দিবসে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া ক্রীড়াঙ্গনের দুই নারীর গল্প জানাচ্ছেন ফয়জুল ইসলাম। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। সাহস করে পা বাড়ালে অনেকটা পথ পাড়ি দেয়া যায়, যার অন্যতম উদাহরণ সালমা ইসলাম মনি। ক্রীড়াঙ্গনের অপরিচিত মুখ কিন্তু দিন দিন নিজ যোগ্যতায় অবস্থান তৈরি করছেন। বর্তমানে ফিফা রেফারির এলিট প্যানেলে বাংলাদেশের একমাত্র নারী। আগে সাফের ম্যাচ পরিচালনা করতে পারতেন, এখন এএফসি ফিফার ম্যাচেও থাকতে পারবেন। এই রেফারিং জবটা একটা থ্যাঙ্কসলেস জব, এইখানে আমি পাওয়ার থেকে দেওয়াটা অনেক বেশি, কারণ এটার অনেক কষ্ট, একটা কষ্টের একটা জায়গা, কারণ এটা এটা ধরে রাখতে গেলে আপনার প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, এটা একটা বড় একটা চ্যালেঞ্জের বিষয়। ছিলেন অ্যাথলেট, জাতীয় জুনিয়র আসরে ব্রোঞ্জ আছে নেত্রকোনার মেয়ের। ফুটবল খেলার ইচ্ছে থাকলেও হয়নি, কারণ জেলা পর্যায়ে তখনও নারীদের ফুটবলার হয়ে ওঠা ততটা সহজ ছিল না। যখন রেফারিদের কোর্স শুরু হলো সেখানে তিনি ছিলেন একমাত্র নারী। চারপাশ থেকে নানা কটু কথা শুনতে হয়েছে, এখন তারাই প্রশংসা করেন। আজকে কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে, আশেপাশের মানুষজনই, আমি যখন আমার আস্তে আস্তে নিউজ হয়, আমি আস্তে আস্তে ভালো করতে থাকি, তো উনারাই কিন্তু একটা সময় আমার বাসায় গেছে আমাকে দেখার জন্য। দেশের ক্রিকেটে পরিচিত মুখ সাথীরা জাকির জেসি, তার লক্ষ্যই ছিল ক্রিকেটার হওয়া, হয়েছেন সে পথ পেরিয়ে এখন আম্পায়ার। ছেলেদের ম্যাচগুলো যেগুলো আমি ধরেন করেছি, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, স্কুল ক্রিকেট, এইজ গ্রুপ, ফার্স্ট ডিভিশন, সেখানে ছেলেদের অ্যাকসেপ্টেন্সটা খুবই ভালোভাবে আমাকে আসলে অ্যাকসেপ্ট করেছে। মেয়েদের ম্যাচগুলো তো আসলে অ্যাকসেপ্টেন্স থাকবে, সেটাই স্বাভাবিক। লালমনিরহাটে একাডেমিও গড়েছেন নারী দলের সাবেক অধিনায়ক, পুরুষ নারী সবাই শিখছেন জেসির একাডেমিতে। নারীদের পথ চলা কিংবা স্বপ্ন পূরণ এখন আগের চেয়ে অনেকটা সহজ। এখন অনেক মেয়েরা আসছে এবং ক্রিকেট খেলাটা এখন এমন একটা জায়গায় গেছে, আমার কাছে মনে হয় যে প্রফেশনালি সবাই খেলতে আসছে এবং সেই সাহসটা পাচ্ছে যে না, ক্রিকেট খেলেও যে প্রফেশনালি তারা খেলতে পারবে, তাদের জীবনটা চালিয়ে যেতে পারবে, আমার কাছে মনে হয় সেই আর্থিক যেই নির্ভরতার একটা ব্যাপার রয়েছে সেই জিনিসটা এখন নারী ক্রিকেটে আছে মোটামুটি। সালমা কিংবা জেসি কখনো একটি ধাপে আটকে থাকেননি, একের পর এক সুযোগ এসেছে কাজে লাগিয়েছেন, আলোকবর্তিকা হাতে বাকি নারীদের পথ দেখিয়ে চলেছেন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।